হঠাৎ করে 10টা উঠবে 500 টাকা টাকা বললা টাকা 500 টাকা হঠাৎ তাই ইচ্ছা করবে কি আমি মুরগি বানাবে তারপর বলতে না দেব না বাবা মুরগি কেন বানাবো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাস লাইফ অ্যান্ড মোর। তো আজকে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে এসেছি, শর্ট প্র্যাঙ্ক, কারণ আমার শরীরটা ঠিক ভালো নেই। যারা আমার ডেলি লাইফ ব্লগ ফলো করো তারা জানো তিন চার দিন ধরে আমাদের মানে আমার আর কি শরীরটা ভালো ছিল না, যার জন্য কোনো প্র্যাঙ্ক দিতে পারিনি। তো ভাবলাম যে এখনও আমার সেই এনার্জি নেই যে কোনো বড় প্র্যাঙ্ক করো, তো বাট ভাবলাম তোমাদেরকে অনেকদিন কোনো প্র্যাঙ্ক উপহার দিই না, তো সেই জন্য ভাবলাম আজকে একটা ছোটোখাটো প্র্যাঙ্ক উপহার দিই। কী করবো, আজকে তোমার দিদিভাইকে কান ধরে উঠবোস করাবো, ঠিক আছে? কী করে করাবো সেটা দেখতে থাকো। তো আমি ক্যামেরা সেট করে নিই, তারপর তোমার দিদিভাই যদি আসে তারপরে উঠবোসটা করাবো। তুমি করেছো উপোস কখনো? আমি তো উপোস করিনি কখনো, আমাদের সময় করাতো, বাট আমি করিনি। দেখ আজকে আমি প্রাইজ দেবো, উপোস করলো কি তুমি? ৫০০ টাকা দেবো। আগে উঠবোস, ১০টা উঠবসে ৫০০ টাকা। হঠাৎ করে ১০টা উঠবসে ৫০০ টাকা টাকা আবার না টাকা ৫০০ টাকা হঠাৎ ইচ্ছা করবে কি? আমি মুরগি বানাবে তারপর বলতে না দেবো না। বাবা মুরগি কেন বানাবো হঠাৎ করে এরকম কেন? ইচ্ছা হলো তুমি তিন দিন ধরে সেবা করে জানো, তোমাকে কিছু দিই এমনি দাও। একটু তো তোমার বড়ের থেকে ভাবে টাকা পাওয়া যায় না, শোনা একটু তো খাটতে হবে না। আরে করো তুমি তাড়াতাড়ি, দরজা দেওয়ার কি দরজা করো ফাটছে তোমার সব গিটে জং ধরে গেছিল। চার টাকা দিলে প্র্যাঙ্ক কি করে হলো? এর জন্যই বলি অতিলোভ করতে নেই, অতি লোভে পাপি নষ্ট। এটার নাম প্র্যাঙ্ক না, এটা হচ্ছে মানে বউদের চরিত্র বলতে হবে। দেখো ৫০০ টাকার জন্য ১০ বার উপোস করে দিব, ৫০০ টাকার জন্য ১০ বার উপোস করে দিব, ৫০০ টাকার জন্য ১০ বার উপোস করে দিব। দেখো ওই যে ৫০০ টাকার জন্য ১০ বার উপোস করে দিব। না এর আমার শরীরটা ভালো না। যাই হোক, তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো? তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো বলো, আর যদি এটা মোটামুটি ৫০০০ লাইক করে দাও তারপর দেখা যাক কি করা যায়। তোমরা একটু আইডিয়া ফাইডিয়া দিও এরকম ছোট ছোট। চলো আজকের মতো টাটা, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বলছি টাটা, বাই 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 বাই।